আমাদের বিশ্বে রয়েছে 7টি অত্যাশ্চর্য জায়গা, যা বিশ্বের সপ্তম আশ্চর্য নামে পরিচিত। এই 7টি আশ্চর্য জায়গা কী কী আর কী জন্য বিখ্যাত আপনারা কি জানেন? যদি না জানেন তাহলে দেখে নিন এই ভিডিওতে। 1. চীনের মহাপ্রাচীর। চীনের প্রাচীর আক্ষরিক অর্থে 10,000 লম্বা প্রাচীর, একটি ঐতিহাসিক দুর্গের একটি সিরিজ যা উত্তরের সীমানা জুড়ে চীনের একটি ঐতিহাসিক দুর্গ নির্মাণ করে। ইউরেশিয়ান স্টেপ থেকে বিভিন্ন যাযাবর গোষ্ঠীর বিরুদ্ধে সুরক্ষা হিসাবে ইম্পেরিয়াল চীন খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীর প্রথম দিক থেকে বেশ কয়েকটি দেয়াল তৈরি করেছে। পরবর্তীকালে চীনের প্রথম সম্রাট কিন সি হুয়াং দ্বারা বাছাইকৃত প্রসারিত অংশ যোগদান করা হয়েছিল। পরবর্তীকালে পরপর অনেক রাজবংশ একাধিক প্রসারিত সীমানা ও প্রাচীর নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে। প্রাচীরের সবচেয়ে পরিচিত অংশগুলি মিং রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল। পেট্রা হলো আদিবাসীদের কাছে রাকমু বা একটি ঐতিহাসিক এবং দক্ষিণ জর্ডানের প্রত্নতাত্ত্বিক শহর। পাথরকাটা স্থাপত্য এবং জলের নালী ব্যবস্থার জন্য বিখ্যাত পেট্রাকে রোজ শহরও বলা হয়, কারণ এটি খোদাই করা বেলে পাথরের রঙের কারণে। শহরটি বিশ্বের নতুন 7টি আশ্চর্যের একটি এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ক্রাইস্ট দ্য রিডিমার। ক্রাইস্ট দ্য রিডিমার হল ব্রাজিলের রিও ডি জেনেরোতে যীশুখ্রিস্টের একটি আর্ট ডেকো মূর্তি, যা ফ্রেঞ্চ পুলিশ ল্যান্ডোর ইঞ্জিন দ্বারা তৈরি করা হয়েছে কস্তা ফরাসি প্রকৌশলী আলবার্ট ক্যাকোটের সহযোগিতায়। রোমানিয়ান ভাস্কর ঘিওরহে লিওনিদা মূর্তি ভাস্কর্য করেছেন। 1922 থেকে 1931 সালের মধ্যে নির্মিত মূর্তিটির উচ্চতা 30 মিটার, বাহুগুলি 28 মিটার প্রশস্ত। এটি রিউনফোর্সড কংক্রিট এবং সাবান পাথর দিয়ে তৈরি। ক্রাইস্ট দ্য রিডিমারের মূল নকশা থেকে যথেষ্ট আলাদা, কারণ প্রাথমিক পরিকল্পনাটি ছিল একজন বড় খ্রিস্ট যার হাতে একটি গ্লোব এবং অন্য হাতে একটি ক্রস। যদিও প্রকল্পের সংগঠকরা প্রথমে নকশাটি গ্রহণ করেছিলেন, তবে পরবর্তীতে এটি পরিবর্তিত হয়ে আজকের মূর্তিতে পরিণত হয়েছে। তাজমহল হল ভারতের আগ্রা প্রদেশের যমুনা নদীর তীরে একটি হাতির দাঁতের মতন সাদা মার্বেলের সমাধি। এটি 1631 সালে পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান দ্বারা তার প্রিয়তমা স্ত্রীর মুমতাজ মহলে সমাধি স্থাপনের দায়িত্ব দিয়েছিলেন। এখানে শাহজাহানের সমাধিও রয়েছে। সমাধিটি একটি 17 হেক্টর কমপ্লেক্সের কেন্দ্রস্থল, যার মধ্যে একটি মসজিদ এবং একটি গেস্ট হাউস রয়েছে, এবং এটি একটি প্রাচীর দ্বারা 3 দিকে আবদ্ধ আনুষ্ঠানিক বাগানে স্থাপন করা হয়েছে। কলোসিয়াম। কলোসিয়াম হল রোমান ফোরামের ঠিক পূর্বে ইতালির রোম শহরের কেন্দ্রে অবস্থিত একটি উপবৃত্তাকার অ্যাম্পিথিয়েটার। এটি এখনও পর্যন্ত নির্মিত বৃহত্তম প্রাচীন অ্যাম্পিথিয়েটার, এবং বয়স হওয়া সত্ত্বেও এটি এখনও বিশ্বের বৃহত্তম স্থায়ী অ্যাম্পিথিয়েটার। 72 খ্রিস্টাব্দে সম্রাট ভেসপিয়ানের অধীনে নির্মাণ কাজ শুরু হয় এবং 80 খ্রিস্টাব্দে এর উত্তরাধিকারী এবং উত্তরাধিকারী টাইটাসের অধীনে সম্পন্ন হয়। ডোমিসিয়ানের রাজত্বকালে আরও পরিবর্তন করা হয়েছিল। যে 3 জন সম্রাট এই কাজের পৃষ্ঠপোষক ছিলেন তারা ফ্ল্যাভিয়ান রাজবংশ নামে পরিচিত, এবং অ্যাম্পিথিয়েটারের নামকরণ করা হয়েছিল ফ্যাভিলিয়ান অ্যাম্পিথিয়েটার তাদের পারিবারিক প্রত্নতাত্ত্বিক এবং পরবর্তীকালে প্রত্নতত্ত্ববিদদের দ্বারা নির্মিত হয়েছিল। চিকেন ইৎজা। চিকেন ইৎজা ছিল একটি বৃহত্তম প্রাক কলম্বিয়ান শহর, টার্মিনাল ক্লাসিক যুগের মায়া মানুষদের দ্বারা নির্মিত। প্রত্নতাত্ত্বিক স্থানটি টিনুম পৌরসভা ইউকাটান রাজ্য মেক্সিকোতে অবস্থিত। মাচ্চুপিচু। মাচ্চুপিচু হলো একটি 15 শতকের ইনকা দুর্গ, যা দক্ষিণ পেরুর পূর্ব কর্ডিলরা 2430 মিটার পর্বত শৃঙ্গের ওপর অবস্থিত। প্রায়শই ইনকাদের হারানো শহর হিসাবে এটি উল্লেখ করা হয়। এটি ইনকার সাম্রাজ্যের সবচেয়ে পরিচিত আইকন। এটি উরুবাম্বা প্রদেশের মধ্যে মাচুপিচু জেলায় অবস্থিত উরুবাম্বা নদীটির পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। কর্ডিলরা কেটে একটি গ্রীষ্মমণ্ডলীয় পর্বত জলবায়ু সহ একটি গিরিখাত তৈরি করেছে।